আপনারা সকলেই আমন্ত্রিত, ধন্যবাদ। এই পর্বে আমি কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের শালতা থানাকে, যিনি এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এবং জনসাধারণ আসলে যাকে অনেক বেশি ভালোবাসেন এবং অনেক বেশি ভরসা পান, যিনি আসার পরে সবার মুখে একই কথা, সেই আমাদের শালতা থানার অফিসার ইনচার্জ জনাব শেখ সাদিক স্যারকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। स्कार प्री कैडेट स्कूल पत्रिका आयोजित आजकल चमत्कार एक अनुष्ठान मंचे एवं सामने उपविष्ट सकल के अस्सलामु अलैकुम। आमी जे कथाटी बला खूब जरूरी मन करछि, आमार सामने जे कुचिकाचा आमार सन्तानेरा बसे आछे, আমি তাদের মধ্যে একটা সম্ভাবনা মানে ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। এই সম্ভাবনা মানে ময় ভবিষ্যৎকে আরও গতিশীল এবং বাস্তবতার দিকে বাস্তবায়ন করার জন্য বাম পাশে, আমার বাম পাশে যে সমস্ত অভিভাবক অভিভাবিকা বসে রয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সন্তানরা বর্তমান যে সময় শিক্ষা ব্যবস্থা, তারা এমনিতেই শিক্ষিত হয়ে যাবে। আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে যে মনে রাখতে হবে যে পরিবারই হচ্ছে শিশুর শাশ্বত বিদ্যালয়, এটি কিন্তু চিরন্তন সত্য কথা। আপনি যদি আপনার শিশুর শাশ্বত বিদ্যালয় হন, তাহলে পরে আপনার শিশুটি সকাল থেকে একেবারে তার ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত সে কি করছে সারাদিনে, যথাযথভাবে যেটি করার কথা সেটি যেন করে। যেমন একজন সন্তান তার স্কুলে যাওয়ার কথা, যখন ঘুম থেকে যখন ওঠার কথা, উঠে তার প্রেয়ার করার কথা, তারপরে তার স্কুলে যাওয়ার কথা, ঠিক স্কুলে যখনই যাওয়ার কথা তখন গেল কি না, স্কুল ছুটি হয়েছে স্কুল থেকে যখন বাসায় ফেরার কথা তখন যথাসময়ে সে ফিরল কি না, এবং যখন তার বাসায় থেকে অন্যান্য কাজগুলি করার কথা যথাসময়ে যথাযথভাবে সে করছে কি না, খেলাধুলার সময় যখন তার সেই খেলাধুলা সে করছে কিনা, যাচ্ছে কিনা, এবং আবার যখন বাড়িতে গৃহে লেখাপড়া পড়ার টেবিলে বসার কথা তখন সে বসছে কিনা, এই বিষয়গুলি যদি নিশ্চিত করতে পারেন, আমার সম্মানিত অভিভাবক যারা রয়েছেন নিশ্চিত করতে পারেন, তাহলে পরে আমাদের এই সন্তানেরা আসলে আর যাই কিছু হোক না কেন তারা ভালো মানুষ হতে পারবে। সমাজে আমার মতো, আমি একটা কথা বলতে চাই যে সমাজে আমার মতো পুলিশ অফিসার আছে, অনেক কর্মকর্তা আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, রাজনৈতিক নেতা আছে, সমাজপতি আছে, মন্ত্রী আছে, এমপি আছে, সব কিছু আছে, কিন্তু আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যে বিষয়টি আমি উপলব্ধি করি, সমাজের যে অভাবটি আমি উপলব্ধি করি বুঝতে পারি, তা হচ্ছে যে একজন ভালো মানুষের কিন্তু অনেক অভাব রয়েছে, একজন ভালো মানুষের কিন্তু অনেক অভাব রয়েছে, অভাব অনেক অভাব বোধ করছে এই সমাজ। আমরা অভিভাবক অভিভাবিকা যারা রয়েছি, আমরা যদি একটু সচেতন হই আমাদের সন্তানদের জন্যে, তাহলে কিন্তু সমাজের এই অভাব পূরণে আমরা যথাযথ এবং একটা ভালো ভূমিকা আমরা রাখতে পারব। আমাদের সন্তানরা ভালো মানুষ হোক, ভালো মানুষ হওয়া অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আমিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ছোট্ট ক্ষুদ্র ইউনিটের ইনচার্জ হিসাবে আমি বলতে চাই যে এই যে সামনে যে কুচি কাচা আমার সন্তানেরা বসে আছে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদেরকে একদিন যুগোপযোগী সময়োপযোগী বাস্তবধর্মী প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে তারা একদিন ভালো মানুষ হয়ে সমাজের এই অভাব পূরণ করতে পারে। ভালো মানুষ হওয়া অত্যন্ত জরুরি, আমি বলবো তারা যেন ভালো মানুষ হয়। পরিবার শিশুর শাশ্বত বিদ্যালয়, এই শাশ্বত বিদ্যালয় এই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব একেবারেই কম নয়। আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনার সন্তান যাতে ভালো মানুষ হয়, তার জন্য আমাদেরকে অত্যধিক সচেতন এবং সময়োপযোগী যুগোপযোগী কল্যাণমুখী প্রকৃত শিক্ষা তাদের মধ্যে
সঞ্চালন করতে হবে এবং শেখাতে হবে। সবাই ভালো মানুষ হতে পারে এবং সেই দোয়া এবং আজকের এই স্কোয়ার প্রিক্যাডেট স্কুল কর্তৃপক্ষ যে চমৎকার একটু ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।